বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ বেরেস্তা কিভাবে আমি সংরক্ষণ করে রাখি। রমজান এসে গেছে, তাই প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি 1.5 কেজি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো তেলে ভেজে বেরেস্তা করে নিব। প্রথমে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ নেড়ে দিলাম, চুলার আগুন কমিয়ে দিলাম। মাঝারি আছে, বেরেস্তাগুলো আমি ভেজে নিব। আর আপনারা সব সময় দেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করার চেষ্টা করবেন। বেরেস্তাগুলো নেড়ে দিচ্ছি। আর বেরেস্তা ভাজার টাইমে সবসময় খেয়াল রাখবেন, চারপাশ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। চারপাশ দিয়ে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে পুড়ে না যায়। পেঁয়াজের বেরেস্তা পুড়ে গেলে তিতে হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। চুলার আগুন এবার আরও কমিয়ে দিলাম। এভাবে বারবার নেড়ে দিব। আমি বারবার নেড়ে দিচ্ছি চারপাশ দিয়ে। পেঁয়াজ বেরেস্তা তৈরি করলে চারপাশ দিয়ে ভালোভাবে নাড়তে হবে আগে, না হলে চারপাশ দিয়ে আগেই পুড়ে যায়। দেখুন, পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে আসছে। এবার চুলার আগুন আমি একেবারে কমিয়ে দিব। চুলার আগুন একেবারে কমিয়ে দিয়েছি আর বারবার নাড়তেছি। এবার চুলার আগুন পুরোপুরি অফ করে দিলাম। এবার তেলের মধ্যেই ভেজে নিব বেরেস্তাগুলো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। দুইভাবে আমি আজকে বেরেস্তা ভেজে নিব, সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এবার অন্যভাবে বেরেস্তা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার চুলার আগুন হালকাভাবে একটু বাড়িয়ে দিলাম, মাজার ইচ্ছে একটু বেশি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন চুলার আগুন আবার মাঝারি করে দেব। মাঝারি আছে, পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আর আবারও বলছি, বারবার চারপাশ দিয়ে নেড়ে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তা হালকা বাদামি কালার হয়ে আসছে। এবার চুলার আগুন বন্ধ করে দিলাম। এবার তেলের মধ্যেই বেরেস্তাগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে বেরেস্তা, এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। চিনি দিয়ে বেরেস্তা ভেজে নিলে কালারটা একটু অন্যরকম আসে, লালচে লালচে হয়, তাই কিছু চিনি দিয়ে ভেজে নিয়েছি। আপনাদের যেরকম ইচ্ছা সেরকমই ভেজে নিতে পারেন। এবার একটু ঠান্ডা হতে দিলাম বেরেস্তাগুলো। দেখুন, আমার পেঁয়াজের বেরেস্তাগুলো কত মুচমুচে হয়েছে। ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। এবার আমি কাছের বয়ামে নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো রেখে দিব। ফ্রিজে রাখলে 3-4 মাস ধরে সংরক্ষণ করে রাখা যায়, আর নর্মাল টেম্পারেচারে রাখলে 1 মাসের মতো রাখা যায়। এক এক করে সবগুলো বেরেস্তা কাচের কৌটার মধ্যে নিয়ে নিলাম। এবার এগুলো নিয়ে নিচ্ছি চিনিতে ভাজা বেরেস্তাগুলো। রমজানের জন্য আমি আগেই পেঁয়াজের বেরেস্তাগুলো সংরক্ষণ করে রাখছি। রমজানের মধ্যে আমরা সবাই কম বেশি পোলাও, বিরিয়ানি, তেহরি আর হালিম তৈরি করে থাকি, তাই না? যদি বাসায় তৈরি করা থাকে পেঁয়াজের বেরেস্তা, তাহলে ঝটপট তৈরি করা যায় অনায়াসে এই রেসিপিগুলো।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।